জয়পুরহাটের আক্কেলপুরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা প্রদান করার অভিযোগে নিসারুল ইসলাম নামের এক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডাক্তারকে 20,000 টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পৌর সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা প্রদান করছেন নিসারুল ইসলাম নামের ডিএমএফ চিকিৎসক। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 20,000 টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান। উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, তিনি নিজেকে বিভিন্নভাবে এমবিবিএস ডাক্তার বলে পরিচয় প্রদান করেন। গ্রামের সাধারণ লোকজন বোঝেন না ডাক্তারদের ডিগ্রি বা উপাধি। তিনি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ চিকিৎসক হয়েও এমবিবিএস ডাক্তার পরিচয় প্রদান করায় তার জরিমানা আদায় করা হয়। জানি তুই আসবে দেখে আনো দেখাতে আসবে এই জন্য আনো। মানে এখানে ওনার প্র্যাকটিসটাও আমরা বন্ধ করে দিয়েছি। ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।